এনজেপি থেকে গাড়ি ধরার ঝুঁকি নেই। এবার এক ট্রেন সোজা সিকিম, খুব শীঘ্রই চালু হতে চলেছে সিকিমের প্রথম রেল স্টেশন। সরকার কে প্রয়াসों की वजह से वर्ष 2022 तक সিকিম, মিজোরাম, মণিপুর ও নাগাল্যান্ড কি রাজধানিয়া রেল নেটওয়ার্ক সে জুড় জায়েঙ্গে। রংপো স্টেশনের শিলান্যাস করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই স্টেশন চালু হলে পর্যটকদের সিকিম বেড়ানো অনেকটাই সহজ হবে। আর সিকিম জলপাইগুড়ি স্টেশনের ট্রেন থেকে নেমে সিকিমের গাড়ি ধরার ঝক্কি পোয়াতে হবে না, এক ট্রেনে এবার সোজা পৌঁছে যাওয়া যাবে রংপো। এই স্টেশন নির্মাণ সম্পন্ন হলে রেলপথে সিকিমের মতো জনপ্রিয় পর্যটন স্থানে যাতায়াত সহজ হবে। এতদিন পর্যন্ত সড়ক এবং বিমানপথের উপর ভরসা করতে হতো পর্যটকদের, এবার থেকে ট্রেনেও সিকিম পাড়ি দিতে পারবেন ভ্রমণ পিপাসুরা। একই সঙ্গে সিকিমের বাসিন্দাদেরও ট্রেন পথে যাতায়াত করার সুযোগ মিলবে। আলিপুরদুয়ারের ডেপুটি রেলওয়ে ম্যানেজার অমরজিৎ আগরওয়াল বলেন, সিকিমের রংপো এলাকাটি পর্যটকদের কাছে তো বটেই সেনার জন্য গুরুত্বপূর্ণ একটি স্পট। এর আগে সিকিমে কোনো রেলপথ ছিল না। তিনটি ধাপে রাজ্যের সরকার এই প্রজেক্টে মান্যতা দিয়েছে। প্রথম ধাপে সেবক থেকে রংপো পর্যন্ত রেল প্রজেক্ট, দ্বিতীয় ধাপে রংপো থেকে গ্যাংটক পর্যন্ত রেলপথ এবং শেষ ধাপে গ্যাংটক থেকে লাথুলা পর্যন্ত রেল লাইন। 2024 সালের মধ্যে এই রেলপথ নির্মাণের ডেডলাইন ধার্য হয়েছিল, তবে সেই মেয়াদ বাড়ানো হয়েছে 2025 সাল পর্যন্ত। বন্যা, হড়পা, বান, ধ্বংসের মতো প্রাকৃতিক দুর্যোগের জেরে সিকিমের রেলপথ নির্মাণের কাজে সমস্যা তৈরি হয়েছে। বিশেষ প্রতিবেদন, ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ। सिक्किम गवर्नमेंट से जितने भी जुड़े हैं उन सबको मैं बहुत बधाई देना चाहता हूँ, आप सबका अभिनंदन करना चाहता हूँ, एंड आई एम प्राउड ऑफ यू इंजीनियर्स। थैंक यू सर।